নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। পেঁয়াজ পটল পোস্ত করে দেখাবো। পেঁয়াজ পটল পোস্ত করার জন্য নিয়েছি আমি এখানে, পেঁয়াজটা প্রচুর নিয়েছি, কারণ এই পটল পোস্তটার পেঁয়াজটা বেশি দেব, আর পটল দেব 9টা পটল। পটলটা আমি ভালো করে কেটে নিয়েছি এবং পটলটা আমি ভালো করে ফেড়ে নিয়েছি, দুই দিক খুব সুন্দর করে ফেড়ে নিয়েছি। 9খানা পটল নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা দিব, 6-7টা লাল কাঁচা লঙ্কা, অল্প সামান্য হলুদ দিব, আর পোস্ত নিয়েছি এতটা, লবণ নিয়েছি, আর তেজপাতা আর শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। আর আমি পোস্তটা তৈরি করব সাদা সর্ষের তেলে। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো পটলটা ভাজার জন্য। আমি এতটা সর্ষের তেল দিলাম, তারপরে আমি পোস্তটা আমি এতে দিয়ে দিলাম, সমস্ত পোস্তটা নিয়ে নিলাম। আমি 5টা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি 5টা লাল কাঁচা লঙ্কা দিলাম, আমি পোস্তটা ভালো করে বেটে নেব। এবার আমি আমার তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি পটলগুলো সব ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, পটলে আমি এখন লবণ হলুদ দিব না। আমি এর আগে ভিডিওতে ঝিঙে আলু পোস্ত, করলা আলু পোস্ত খাই দেখিয়েছি, কিন্তু এই পেঁয়াজ আর পটল পোস্ত, গোটা গোটা পটল পেঁয়াজের পোস্ত খুব সুন্দর লাগে খেতে। এই পোস্তটা আমি এই প্রথম দেখাচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে পটলটা ঢাকা দিব, কারণ পটলটা সিদ্ধও হবে এবং ভাজা হয়ে যাবে। এবার পোস্তটা আমি বেটে নেব। আমার পটলটা ঢাকা খুলে দিলাম, পটলটা আমার খুব সুন্দর ভাজা হয়েছে, দারুণ ভাজা হয়েছে পটলটা। এবার পটলটা আমি তুলে নিলাম, আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি তো, আমাদের এখানে কীর্তন হচ্ছে তাই গান শোনা যাচ্ছে, 3 দিন ধরে কীর্তন চলছে আমাদের এখানে গ্রাম অঞ্চলে বাড়ি। তোমাদের যদি শুনতে ডিস্টার্ব মানে অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি 2টো তেজপাতা দিলাম, আর সামান্য সর্ষের তেল দিলাম, 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম। এইবার আমি 1টা পেঁয়াজ দিয়ে দিব ওতে। আগে আমি শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা ভালো করে ভেজে নিব তেলে। আমার তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে ভেজে নিব। আমি এতে সামান্য লবণ দিয়ে দিব, আমি একেবারে পেঁয়াজ ভাজাতেই লবণ দিচ্ছি, কারণ আমি পোস্ততে আর লবণ দেব না। আমি 4 চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আমি পোস্ততে আর লবণ দেব না। কারণ এই পেঁয়াজটা লবণ দিলে একটু নরমও হবে, ভাজাটাও খুব সুন্দর হবে,
আর এই পেঁয়াজটা আমি লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিব। এবার এর মধ্যে আমি সামান্য হলুদ দিলাম, কারণ এমনিতেই পোস্ততে হলুদ দিতে হয় না, সেই জন্য চা চামচের হাফ চামচেরও হাফ আমি হলুদ দিলাম। আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি যে নটা পটল ভেজে রেখেছিলাম সেই পটল নটা এতে দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে আর এক মিনিট মতো ভেজে নিব। এবার আমি পোস্তটা বেটে রেখেছি, পোস্তটা গ্যাসটা লো ফ্লেমে দিয়ে পোস্তটা আমি এবার দিয়ে দেবো। এতে পোস্তটা আমি দিয়ে দিলাম। আমি পোস্ত মিক্সারের বাটিটা ধুয়ে এইটুকু সামান্য মতো জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা নেড়ে নিব। আর আমি এতে 3 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিব, তাহলে খুব সুন্দর লাগে খেতে পোস্তটা। 4 চামচে 3 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি ভালো করে এটা পোস্তর সঙ্গে মিশিয়ে দিলাম। এইবার পোস্ততে আমি স্বাদ মতো সামান্য চিনি, বেশি চিনি না, সামান্য চিনি আমি এতে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে দিও, না ইচ্ছা করলে দিও না, কিন্তু আমি এই চিনিটা এতে দিলাম, খেতে খুব সুন্দর লাগবে। আমি 1 মিনিট মতো এটা ঢাকা দিয়ে দিব পোস্তটা দিয়ে। আমার পোস্তটা পটল পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইভাবে পেঁয়াজ দিয়ে পটল পোস্ত করবা, খুব সুন্দর লাগবে। আমি এই পটল পোস্তটা পেঁয়াজ দিয়ে আর বেশি পোস্ত আর 9টা পটল দিয়ে করলাম ফরঙের জন্য। এর মধ্যে আমি কোনো জিরে টিরে কোনো আর মশলা ব্যবহার করিনি। এই পটল পোস্তটা করলে খুব সুন্দর লাগবে খেতে, ভাত খেতে দারুণ লাগবে। এই দিয়ে পটল পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে আমার ভিডিওতে রেসিপিটা দেখে তৈরি করো। আমি তো এর আগে ঝিঙে আলু পোস্ত দেখেছি, করলা পোস্ত দেখেছি, কিন্তু পটল পোস্ত আমি দেখাইনি। কিন্তু এই পটল পোস্তটার মেন হলো পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজ বেশি দিয়ে আমি পটল পোস্তটা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আমার চ্যানেলটাকে, কমেন্ট করে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিব, ভালো ভালো রেসিপি দিব তোমাদের।